আমাদের দেশে মা বাবার সাথে খারাপ সম্পর্ক সন্তানদের আছে না নাই বিশেষ করে বিয়ের আগে সম্পর্ক ভালো হয়ে থাকে কিন্তু বিয়ের পরে বউ ঘরে আসার পরে মা বাবার সাথে সম্পর্ক সন্তানের ভালো সম্পর্ক থাকে না কথা বলেন না কেন এই জায়গাটা একটু ওয়াজ করার দরকার আছে না নাই কারণ বর্তমানে বাংলাদেশে এরা নাচে কানাচে অলিতে গলিতে বন্ধু মিন ছেলে বিয়ে করার পরে মা বাবা মনে হয় একেবারে অসহায় হয়ে যায় سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে জোরে আল্লাহু আকবার আর জোরে ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো বলেছে কে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করিও না বলেছেন কে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে সৎ আচরণ ভালো আচরণ করতে থাকো সুবহানাল্লাহ বলেন না কিন্তু আর সবাই মিলে বলেন সুবহানাল্লাহ سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله أرش كرسي لوح قلم سريشتي جاه অহর্ষ করছি লৌহ কলম সৃষ্টি জাহর অশিলা নিজ আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বুঝেনি না আচ্ছা আমি মা বাবাকে নিয়ে একটু আলোচনা করব তারপর আমি জিকিরের ফজিলত নিয়ে একটু আলোচনা করব বন্ধুরে আমার আল্লাহ মা বাবার সাথে কি করতে বলেছে ভালো আচরণ করতে বলেছেন কে এখন আমরা করিনি অসুস্থ হলে ডাক্তারের কাছে নেওয়া বন্ধুরে আমার বছরে একবার দুইবার মায়ের কাছে গিয়ে সঙ্গ দেওয়া এটার নাম মায়ের ভালোবাসা না বাবার ভালোবাসা না আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড কমপ্লিটলি মা বাবার সাথে মায়ার একটা নজর দিয়ে রাখাই হলো তাদের প্রতি ভালোবাসা কথা বলেন না কেন রাসূলকে যখন কষ্ট করা হলো আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি আমার নবী বললেন ক্বালা উম্মুকা তোমার মা ক্বালা সুম্মা মান তারপরে কে রাসূল বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার নবীকে প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ তারপরে কে আমার নবী বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান তারপরে কে আমার নবী বলেছেন তোমার বাবা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে তিনবার কার কথা একবার কার কথা মায়ের দিকে মায়ের নজর তাকাইলে আমল নামায় হজের সওয়াব চলে আসে দৈনিক 100 বার তাকাইলে 100 হজের সওয়াব আমল নামায় চলে আসে কোন সন্তান যদি বাবার অবাধ্য হয় সেই সন্তান আল্লাহরও অবাধ্য মা তার মানে যেই সন্তান বাবার কলিজায় কষ্ট দিবে বাবার কলিজায় আঘাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের উপর অবাধ্য হয়ে যায় সে সৎ আচরণ সে সৎ ব্যবহার কি এখন আমাদের আছে এখনকার নাই কেন জানেন এই সমস্যার জন্য বাবা মা দায়ী
কেন বাবা মা দায়ী সন্তান পৃথিবীতে আসার পরে বাবা মার কাজ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে মা খাতুনে জান্নাত ফাতেমা যিনি জান্নাতে সকল মুমিনাদের সরদারিনী হবে আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ মা খাতুনে জান্নাত সকল মুমিনাদের মা চাচি জেঠি দাদি নারী যারা মুমিনা যারা তাদের সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা এই ফাতেমার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো আমার নবী আজানের নাই তার কানে আজান দিয়েছিল জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ পিতামাতার দায়িত্ব হলো সন্তান পৃথিবীতে আসার পরে তার কানে আজান দিতে হবে সাত দিন যখন হবে সন্তানের জন্মের বয়স তখন তার মাথার চুল ফেলে দিতে হবে তার নাম রাখতে হবে পুত্র সন্তান হলে তার জন্য এক বছরে দুইটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে কন্যা সন্তান হলে এক বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে সন্তান পৃথিবীতে আসার পরে মা তার স্তন থেকে দুই বছর সন্তানকে দুধ পান করাতে হবে সম্মানিত উপস্থিতি সাত বছরে যখন সন্তান পা দিবে তাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে যখন দশ বছরে যখন পা দিবে তখন আপনাদেরকে কি করতে হবে সন্তানকে নামাজ না পড়লে প্রহার করতে হবে এবং তার বিছানাটা আলাদা করে দিতে হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ও হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো হুব্বি নবীকুম নবীর মহব্বত ইজ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শিখাও কারণ নবীর প্রেম হলো আমাদের ঈমান অহব্বি আহলে বাইতিহি আহলে বাইতের নবীর পরিবারের ভালোবাসা শিখাও কারণ তাদেরকেও ভালোবাসা ফরজ টিচ ফ্যামিলি লাভ আমার নবী বলে দিয়েছেন ওয়া আলা কিরাতিল কুরআন কুরআন তেলাওয়াত শিখাও জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কি শিখাও নবীর প্রেম শিখাও কারণ নবীর প্রেমের মধ্যে সকল আদর্শ লুকায়িত আছে নবীর ভালোবাসার মধ্যে সব আদর্শ লুকায়িত আছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত আইন যত বিধান বন্ধ সবগুলো আপনার আবার নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছে এই জন্য নবীর ভালোবাসা শিখাতে হবে সন্তানকে নবীর পরিবারের ভালোবাসা শিখাতে হবে কোরআন তেলাওয়াত শিখাতে হবে এখনকার বাবা মা সে দায়িত্ব পালন করতে রাজি না এই জন্য সন্তান এই কালচার থেকে টোটালি সীমানা লঙ্ঘন করে চলে গেছে বন্ধুরে আমার এই জন্য বাবা মার সাথে সন্তান ভালো আচরণ করে না এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর প্রত্যেকটা সন্তানের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের সন্তান প্রত্যেকটা সন্তানের উচিত তাদের পিতা মাতাকে মান্য কথা বলেন না কেন কারণ আপনি ছোট্ট একটা সারা গাছকে যেভাবে উঠাবেন সে কিন্তু সেইভাবেই ঠিক কাদামাটি দিয়ে আপনি যেমনি চেমনি যেইটা করতে পারবেন বড় শক্ত হলে কিন্তু সেটা সম্ভব ঠিক আপনি আপনার সন্তানকে তিলে তিলে ছোট ছোট করে শিক্ষা দিয়ে আপনাকে কি করতে হবে গড়ে তুলতে হবে ঠিক কিনা বলেন বন্ধরে আমার এক জনৈক ব্যক্তি এসে আমার নবীর কাছে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায় এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল তোমার সম্পত্তি নয় তুমি নিজেও তোমার বাবার সম্পদ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তার মানে সন্তানের উপার্জিত অর্থ না শুধু বাবা চাইলে সন্তানকেও তিনি যেমনি তেমনি ওনার সুবিধা মতো ব্যবহার করতে পারবেন কারণ আমার নবী বলে দিয়েছেন তুমি নিজেও তোমার বাবার সম্পদ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু হতবাগাসে 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 অগ নবী কে গো সেই হতবাগা আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু হতবাগা হলো সে যে পিতামাতা দুইজনকে পেল বৃদ্ধাবস্থায় অথবা একজনকে পাইল তাদেরকে সেবা করে তারা জান্নাতি হতে পারলো না হতবাগাসে 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 জোরে জোরে নাউজুবিল্লাহ পিতামাতা দুইজনকে পেয়েছে কয়জনকে কথা বলেন না কেন
কোন অবস্থায় বৃদ্ধ অবস্থায় পিতামাতা দুইজনকে পেয়েছে তাদের সেবা করতে পারলো না অথবা একজনকে পেয়েছে তাদের সেবা করতে পারলো না তাদের সেবা করে জান্নাতি হতে পারলো না এর মত হতবাগার কেউ হতে পারে না বলেছেন কে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে কথা বলেন আছে সন্দেহ করলে ঈমান থাকবে না